বর্ষার আগে রাজধানীর বিভিন্ন সড়কে সিটি কর্পোরেশনের পাশাপাশি ওয়াসা ও ডিপিডিসি শুরু করেছে খোরাখুরি এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ এ নিয়ে বিস্তারিত জানাতে মতিঝিল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল বনি বর্ষা মৌসুমের আগেই এ ধরনের কার্যক্রম চালুর কারণ কি আর মানুষের দুর্ভোগের কথা কেন চিন্তা করছেন না তারা আমরা আসলে যদি গত বেশ কয়েক বছর অভিজ্ঞতা দেখি তখন কিন্তু আমরা দেখতে পারি যে বর্ষার আগেই এ ধরনের কাজগুলো বেশি করা হয় এবং এবারও কিন্তু তার খুব একটা ব্যতিক্রম দেখা যাচ্ছে না আমরা এই মুহূর্তে আছি মতিঝিলে মতিঝিল থেকে টিকাটুলি যাওয়ার যে সড়কটি রয়েছে সেই জায়গায় যদি আমরা একটু দেখাতে চাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে সড়ক বেশ বড় একটি অংশ কেটে রাখা হয়েছে এবং সেটি ডিপিডিসির যে ভূগর্ভস্থ সংযোগ বা ভূগর্ভস্থ লাইন নেওয়ার কথা সে জন্য কিন্তু কাটা হয়েছে তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই সংযোগটি বা এই লাইনটির কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু তিরিশ এপ্রিলের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে যে সমন্বয় কমিটি আছে সেখান থেকে কিন্তু আমরা এমনটাই তথ্য পাচ্ছি কিন্তু সবচেয়ে আফসোসের বিষয় যেটা বলা হচ্ছে আসলে সাধারণ মানুষ যেটা বলছেন যে এই কাজটি শুরুই হয়েছে কিন্তু আসলে এপ্রিলের মধ্যবর্তী সময় এবং যেহেতু মধ্যবর্তী সময় শুরু হয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখনো সড়ক কাটাই কিন্তু রয়েছে এবং সড়কের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে খোরাখুরির কারণে যে মাটি বা সুরকি ইট এগুলো যে ছড়িয়ে রয়েছে সেগুলো কিন্তু রাস্তায় উঠে এসেছে এবং বালু থাকা বা মাটি এইসবের কারণে যেহেতু আজকে বৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি আসলে এক ধরনের কাদা বা একটা বাজে রকম পরিস্থিতিও কিন্তু সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ এগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম সিটি কর্পোরেশন বলছে যে আসলে সবাইকে একটি নির্দিষ্ট সময়ে বেঁধে দেওয়া হয় কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই ঠিকাদার যারা রয়েছে তারা আসলে কাজ শুরু করতে দেরি করে যে কারণে কিনা এই ধরনের দুর্ভোগ ভুলার সৃষ্টি হয় তবে সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন বলার চেষ্টা করছে যে এবার জুনের মধ্যে যেন একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় সেই বিষয়টি আসলে তারা নিশ্চিত করতে চাইছেন সেই বিষয়ে তারা কাজ করতে চাইছেন আমরা শুধুমাত্র যে এই বা টিকাটুলি তেমন অবস্থা তা কিন্তু নয় আমরা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুরের মতো এলাকা মোহাম্মদপুরের মতো এলাকাও কিন্তু ঘুরে দেখেছি এবং সেই জায়গাগুলোতে আমরা দেখেছি যে সড়ক কাটা কাটা রয়েছে অথবা সড়কের কাজ শেষ হলেও এখন আসলে ফাইনাল বা পুরো যে কাজটি শেষ হওয়ার কথা সেটি হয়নি আংশিক হয়েছে এরকম অবস্থান কিন্তু দেখা যাচ্ছে এই যে বর্ষার আগে আসলে সড়ক কাটার যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু আমরা যখন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলি বা নগর পরিকল্পনা বিদ্যার সঙ্গে কথা বলি তারা বলেন যে যে কোনো মুহূর্তে বা যে কোনো মূল্যেই কিন্তু আসলে এই যে এপ্রিল মাস এপ্রিল মাসের মধ্যে আসলে এই কাজগুলো শেষ করে ফেলা উচিত এবং এই কাজগুলো শেষ হলে তবে এই রাজনৈতিক যে দুর্ভোগের চিত্রে দেখা যায় তেমনটি কিন্তু হবে না এই সময়টাতে যেহেতু আজকে শনিবার ক্ষেত্রে কিন্তু আজকে যানজটটা তেমন একটা নাই তবে আমরা যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে এই যে রাস্তা কাটা এর ফলে যেই কর্মদিবসগুলো রয়েছে কর্মদিবসগুলোতে এখানে আসলে ব্যাপক ধরনের যানজটের সৃষ্টি হয় এমনকি রাস্তা যেহেতু বনি বেশ দুর্ভোগেই পড়তে হচ্ছে সাধারণ মানুষকে মতিঝিল থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল